জান্নাতুল ফিরদাউস নামে একজন বোন জানতে চেয়েছেন, 4-5 মাস বয়সী শিশুর পসরাব কাপড়ে লাগলে ওই কাপড় পরে নামাজ পড়া যাবে? না, যাবে না। পসরাব নাফাক, পসরাব নাফাক। রাসূল সাল্লাম বলেছেন, ইস্তানজিহু আনিল বাউল ফা ইন্না আম্মাতা আযাবাল কবরি মিনহু। এটা আম হাদিস, ব্যাপক হাদিস, যে তোমরা পসরাব থেকে দূরে থাকো, অনেক লোকের আজাব হবে কবরে পসরাবের অসতর্কতার কারণে। এই জন্য পসরাব পান করা হারাম, খাওয়া যাবে না। তো পসরাবকে পাক বললে তো খাওয়া যেত। যদিও একটি হাদিস পাওয়া যায় যে পসরাবে পানি ছিটিয়ে দিয়েছেন, এটা হলো খুব কম পরিমাণ পসরাব যদি হয়, সামান্য পরিমাণ, আর পানির সেখানে অপ্রতুলতা থাকে, আর বাচ্চাটা একবারে ছোট থাকে, ছেলে হওয়া শর্ত, মেয়ে হওয়া যাবে না, মেয়ে হলে ধুইতেই হবে, তাহলে সামান্য 1-2 ফোঁটা পড়েছে, তাহলে এমন কিছু পানি আছে যে বেশি পানি নাই, ওই পানিটুকু ঢেলে দিলেন, তাহলে আশা করা যায় পাক হবে। কিন্তু বাংলাদেশে পানির অভাব নাই, এজন্য আমরা বলবো ওই কাপড় পরে নামাজ পড়বেন না, ধুয়ে পড়বেন।